আবারও ক্ষমতায় থাকতে আগাম নির্বাচনে ষড়যন্ত্র করছে সরকার, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণঅবস্থান কর্মসূচিতে নাটোরে বিএনপির ওপর আওয়ামী লীগের হামলা, সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ সহ আহত অর্ধ শতাধিক, খুলনায় পুলিশের সাথে সংঘর্ষে আহত 10। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী, বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নওগাঁর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে, তবে প্রথম আলোর ক্ষেত্রে সঠিক, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। শামসের মুক্তির দাবিতে শাহবাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রথম আলো সম্পাদকের কুশপুত্তলিকা দাহ। মহান স্বাধীনতাকে কটাক্ষকারী পত্রিকা ও সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পেশাজীবী সমন্বয় পরিষদের। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের উদ্বেগ। শামসকে গ্রেফতার করা হয়েছে মূলত চাইল্ড অ্যাবিউজের কারণে, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিক শামসকে কাশিমপুর কারাগার থেকে আবারও কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, বলেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদ। সরকারি রাষ্ট্র ও স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, অভিযোগ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির। ঈদের প্রায় তিন সপ্তাহ বাকি থাকলেও একটু একটু করে জমে উঠছে কেনাকাটা। আবারও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হিরো আলম, এর আগে তাকে ডিবিতে ডাকা হয়েছিল পুলিশের ড্রেস পরা ও রবীন্দ্রসঙ্গীত বিকৃতির অভিযোগে। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় রবিউল ইসলাম নামে একজন নিহত। পর্ণতারকার মুখ বন্ধ করতে অর্থ দেওয়ার মামলায় মঙ্গলবার আত্মসমর্পণ করতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডবে 5 জন নিহত, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে 3 লাখের বেশি মানুষ। ব্যক্তিগত স্কিল ও মানসিকতায় উন্নতি নেই ফুটবলারদের, বললেন বিশ্লেষকরা। সাকিব লিটনকে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা। চিত্রনায়ক জায়েদ খান অভিযোগ করেছেন নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ইলিয়াস কাঞ্চন ও রিপন। গানে গানে 2 দশক পার করার পর এবার নতুন অ্যালবামের ঘোষণা দিল ব্যান্ড দল চিরকুট, নাম পেন্ডুলাম।